হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো ফ্রেন্ডস, এখন যে প্যান্ডামিক সিচুয়েশন চলছে তার জন্য আমরা সবাই বাড়িতে আছি, আর আমরা সবাই কিছু না কিছু রেসিপি নিশ্চয়ই বানাচ্ছি। তো চলো, আজকে আমি বানাচ্ছি সিম্পল পরোটা। তার জন্য আমার কী কী লাগছে উপকরণ দেখে নাও। ফ্রেন্ডস, এই যে আমি উপকরণগুলো দিলাম, এটা একটা ইমিউনিটি বুস্টারের কাজ করবে, কারণ কাঁচা রসুন পেঁয়াজ তো খাওয়া যায় না, তাই পরোটার মাধ্যমে আমরা খেতেই পারি। দেখো আমার কী কী উপকরণ আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি আটা নিলাম। আটা যেরকম আমরা রুটি বানাই ঠিক সেভাবে আমি আটাটা মেখে নেব। মেখে আমি এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি নর্মাল টেম্পারেচার বাটার নিলাম, তার সাথে পেঁয়াজ কুচি করে দিলাম, আর দিলাম কুচোনো রসুন, গ্রাইট করা আমার আদা, আর দিলাম আমি টমেটো কুচি করে, আর কিছু কাঁচা লঙ্কা কুচি করে দিলাম। তোমরা ঝাল নিজেদের আন্দাজ মতন নেবে, আর আমি সাথে দিলাম নুন। এবার আমি এটা স্পুনের সাহায্যে ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস, আমি সিম্পল রুটি যেরকম মাখে বানাই সেরকম করে রুটি বানালাম। এর মাঝখানে আমি সব ছড়িয়ে দিলাম, আর দিলাম রেড চিলি ফ্লেক্স, আর দিলাম ধনে পাতা। এবার আমি ফোল্ড করে নিচ্ছি লাচ্ছা পরোটা টাইপে। তোমরা তোমাদের মনের মতন ফোল্ড করো, বাচ্চারা খুব আনন্দ পায় একটু ডিজাইন করে দিলে। ফ্রেন্ডস, আমার এটা দেখতে দেখতে লাইক শেয়ার প্রচুর করবে আমার এই ভিডিও দেখে, আর কমেন্ট নিশ্চয়ই করবে। দেখো আমি হালকা হাতে বেলে নিচ্ছি। এবার আমি ফ্রাই করব, কিন্তু আমি এর মধ্যে এক্সট্রা কোনো তেল বা ঘি দেবো না, যেহেতু আমার ভেতরে বাটার দেওয়া আছে। এটা আমি সসের সাথে আমি খাচ্ছি, কিন্তু তোমরা এটা ধনিয়া পুদিনার চাটনির সাথেও খেতে পারো, অসম্ভব সুস্বাদু লাগবে। কেমন লেগেছে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে।